নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত আজ আমরা শুনব শ্রী নরেন্দ্রনাথ মিত্র রচিত একটি ছোট গল্প দোলা বিয়ে আমি বেশি বয়সেই করেছিলাম চল্লিশ পার করে দিয়ে অবশ্য এই বয়সে এসে বিয়ে করার ইচ্ছে আমার ছিল না কথাটা শুনে আপনি নিশ্চয় মনে মনে হাসছেন বিশেই হোক আর চল্লিশেই হোক বিয়ের কথায় মন কদম ফুলের মতো রোমাঞ্চিত হয় না কার মুখে যতই না না বলুক মনে মনে কে না ভাবে আর একবার সাধিলেই খাইব কিন্তু যতদিন মা বাবা ছিলেন সাদা সাদি কম করেননি দাদা বৌদিও যথেষ্ট সেধেছেন কিন্তু আমি মত দিইনি পরিবারের চেয়ে তার বাইরের জীবনই আমাকে বেশি আকৃষ্ট করত। কোনো রকমে গাড়ি ভাড়াটা জোগাড় করতে পারলেই বেরিয়ে পড়তাম ঘুরে বেড়ানোটা একসময় আমাকে নেশার মতো পেয়ে বসেছিল তাই বলে শুধু যে ভব করেছিলাম তাও নয় দু একটি জনকল্যাণকর প্রতিষ্ঠানের সঙ্গেও আমার যোগাযোগ ছিল তাদের নিয়মিত সদস্য আমি ছিলাম না ধর্মানুষ্ঠানেও যোগ দিইনি তবু চাঁদা তোলার কাজে স্বেচ্ছাসেবকদের নিয়ে দুর্ভিক্ষে বন্যায় দুর্গতদের মধ্যে গিয়ে দাঁড়াতে ভালোবাসতাম নাম যশের লোভ যে একেবারেই ছিল না সে কথা বললে মিথ্যা বলা হবে তবে সেই লোভই একমাত্র প্রেরণার বস্তু ছিল না কিন্তু নিজের কথা নিজে বড্ড বেশি বলে ফেলেছি আমার জীবন কাহিনীর এই যে খসড়া আপনাকে পাঠাচ্ছি আপনি ইচ্ছা করলে আপনার গল্পে তার প্রথম দিকটা ছেটে দিতে পারেন কারণ আপনার গল্পের সঙ্গে এই অংশের বিশেষ কোনো যোগ থাকবে না আপনার গল্প হবে অষ্টম হেনরি প্রাইভেট লাইফ তার পাবলিক লাইফ নয় আমি যখন একটা দেশি মার্চেন্ট অফিসে চাকরি নিয়েছি তখন থেকেই গল্পটা আরম্ভ করতে পারেন একেবারে কনিষ্ঠ কেরানি হতে হয়নি সহকারী ম্যানেজারের পদই পেয়েছিলাম ডিগ্রিটা ছিল বয়সও হয়েছে তাছাড়া ডিরেক্টর বোর্ড কবরের কাগজের নামটামও দেখে থাকবেন ছবিও হয়তো দু একবার বেরিয়েছে দেখবার মতো ছবি নয় দ্বার কাকের মতো চেহারা তবুও লোকে দেখতো ওই একটু পরিচয়ের জোরেই কাজটা ভালো পেয়েছিলাম সেই তুলনায় মাইনে অবশ্য ভালো নয় তবে নিজের মেসের খরচটা চলে যেত আর বই কেনার বিলাসিতাটাও রাখতে পারতাম ঝক্কে নেই ঝামেলা নেই বেশ ছিলাম দাদা বৌদি ছেলে পেলে নিয়ে এলাহাবাদের বাসিন্দা হয়েছে বাড়িও করেছেন সেখানে দাদা সরকারি চাকুরে বৌদি মহিলা সমিতির নেত্রী ভাইপো ভাইজিরা ওখানেই পড়ে বর্দা চাকরি বাকরি করে মাঝে মাঝে আমি ছুটি ছাটাই যাই আসি বৌদিও তখন ঠাট্টা করেন কি ঠাকুর পো বিয়েটা একেবারেই করলে না জীবনের একটা দিক একেবারেই না দেখে চলে গেলে তিনিও জানেন ও প্রশ্নের এখন আর কোনো জবাব নেই কথাটা একেবারেই ঠাট্টা আমিও তাই জানি এর মধ্যে এক কাণ্ড ঘটল আমাদের অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মতিবাবু মতিলাল দে মারা গেলেন মারা যাওয়ার বয়স তার অনেকদিন আগেই হয়েছিল শতায়ু হও বলে আমরা এখনো আশীর্বাদ করি বটে কিন্তু সত্তর পর্যন্ত হাত পা চোখ কান নিয়ে টিকে থাকতে পারলেই খুশি হই মতিবাবু প্রায় ওই বয়স অব্দি বেঁচে ছিলেন কিন্তু ঠিক হাত পা চোখ কান নিয়ে নয় রোগে দারিদ্রে মরবার দশ পনেরো বছর আগে থেকেই তিনি অর্ধমৃত হয়েছিলেন শেষের দিকে অফিসে আসতেন লাঠিতে ভর করে চোখে চশমা দিয়েও কিছু দেখতে পেতেন না কান দুটো তো আগে থেকেই গিয়েছিল হাতের কলমটা পর্যন্ত কাঁপত ফিগারগুলি গুলি সমানে পড়তো না ওপরে উঠত নিচে নামতো একে বেঁকে যেত কাজ করবার ক্ষমতা তার আর ছিল না তবু অফিসেই তিনি ছিলেন তার চেয়ারখানিতে তিনি সেদিন পর্যন্ত বসে গেছেন প্রমোশন যেমন হয়নি তেমনি চাকরিও যায়নি এই মতিবাবুর কাছে আমি কিছু কৃতজ্ঞ ছিলাম ছাত্র জীবনে বার দুই ওর আশ্রয়ে বাস করেছি তারপরেও টিউশনি করে আমাকে পড়াশোনা চালাতে হয়েছে মতিবাবু দুই একটা দুর্লভ টিউশনির সন্ধান দিয়েছে দাদার অবস্থা ভালো ছিল না তার কাছে টাকা চাইতে লজ্জা হতো মতিবাবুর অবস্থা আরও খারাপ ছিল তবু তার কাছে হাত পেতেছি তাই মতিবাদ বাবু শয্যা নিলেন যখন আমি সপ্তাহে দুদিন পারি একদিন পারি তার বাদুর বাগানের বাসায় যেতে লাগলাম ভারী দরিদ্র পরিবার পুরনো বাড়ির একতলার দুখানা ঘরে কোনো রকমে মাথা গুঁজে আছেন আসবাবপত্রের মধ্যে গোটা কয়েক বাক্স তরঙ্গ তক্তপোষ আর দু তিনখানা হাতলহীন চেয়ার আমি সে চেয়ারে বসতাম না রোগীর বিছানার পাশেই বসতাম কোনো কোনো দিন ও স্ত্রী আলাদা আসন পেতে দিতেন বড় মেয়ে চায়ের কাপটি এনে সামনে ধরত সে যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো আমার পরিচর্যায় এগিয়ে আসতো মেজো সেজোরা পাশে দাঁড়িয়ে তাল পাখা দিয়ে বাতাস করতো আমি হেসে বলতাম আমাকে হাওয়া করতে হবে না তোমার বাবাকে করো ওদের মা বলতেন তোমাকে ওরা দেবতার মতো দেখে আমাদের আত্মীয় নেই বন্ধুও নেই এই বিপদে তুমি যা সে খোঁজ খবর নাও আমি কুণ্ঠিত হয়ে বলতাম অমন কথা বলবেন না উনি আমার জন্য অনেক করেছেন ও স্ত্রী বলতেন সে কথা আর সংসারে কজন মনে রাখে বলো রোগের যন্ত্রণার চেয়েও ভবিষ্যতের চিন্তাটাই মতিবাবুর বেশি তিনি চোখ বুঝলে স্ত্রী আর চারটি মেয়ের কি গতি হবে সেই কথাই বারবার বলতেন এদের আগে আর পরে ওদের আরো মেয়ে হয়েছে তারা কেউ নেই আছে শুধু ওই কটি কুফল আমি বলতাম আপনিও সব ভেবে মন খারাপ করবেন না বলতাম বটে কিন্তু আমি নিজেই বিশেষ ভরসা পেতাম না যাদের থাকে না তাদের কিছুই থাকে না মতিবাবুরও দিনকুলে কেউ নেই সম্পর্কে দু একজন যারা আছে তারা তো কাছেই ঘেসে না হাজার খানেক টাকার লাইফ ইন্স্যুরেন্স একবার করেছিলেন প্রিমিয়াম নিতে দিতে না পারায় বহুদিন আগেই তার ল্যাপস হয়ে গেছে ফান্ড থেকে ধার নিয়ে নিয়ে তার আর কিছুই অবশিষ্ট নেই মৃত্যুর পর আরো একটি তথ্য উদ্ঘাটিত হলো এখানে সেখানে কিছু দেনাও করেছেন মুদির দোকান থেকে শুরু করে ডাক্তারের ওষুধের দাম বাড়িওয়ালার ভাড়া পর্যন্ত বাকি মতিবাবু স্ত্রী আমার হাত জড়িয়ে বললেন বাবা এই অবস্থায় তুমি আমাদের ছেড়ে যেও না মেয়েগুলোকে নিয়ে আমাকে তাহলে পথে দাঁড়াতে হবে পুরোনো বন্ধুর খোঁজ নিতে এসে এত বড় দায়িত্ব যে ঘাড়ে চাপবে ভাবিনি বললাম ভাববেন না আপনাদের একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমি যাব না বিধবা তার দু চারখানা গয়না কোনো ট্রাঙ্ক কি ঝাপির ভেতর থেকে বের করলেন কে জানে আমার সামনে এনে দিয়ে ধরে বললেন এছাড়া আমার আর কিছু নেই এটুকু দিয়ে তুমি ওর কাজটুকু করে দাও আমি বললাম ওর কাজ আটকাবে না আপনি ওর তুলে রাখুন বড় মেয়ের নাম শান্তি সে বলল মা উনি তো আমাদের পর নন ওর কাছে অত সংকোচ কিসের উনি এরই মধ্যে আমাদের জন্য অনেক করেছেন এই গয়না বিক্রির কটা টাকায় তার যে শিকির শিকিও সুদ হবে না শান্তির বয়স তখন কত আর আঠেরো উনিশ হবে ও যে দেখতে এত সুন্দর বনেদের মধ্যে সবচেয়ে সুন্দরী এর আগে লক্ষ্য করিনি হাতে দুগাছি প্লাস্টিকের চুরি ছাড়া অলঙ্কারের কোথাও কিছু নেই পরনে আট পৌরে একখানা শাড়ি কিন্তু তাতে ও রূপের অসামান্যতা ঢাকা পড়েনি উজ্জ্বল রং তীক্ষ্ণ নাক মুখ চোখ আপনাদের গল্পের নায়িকা হওয়ার জন্য যা যা দরকার সবই আছে কিন্তু এতদিন আমি যেন ভালো করে দেখিনি হাসবেন না সত্যি দেখিনি কেবল সমস্যার কথাটাই ভেবেছি বোঝার গুরুভারের কথা ভেবেই ক্লিষ্ট হয়েছি কিন্তু ওর যে এত রূপ আছে তা দেখিনি আজ একটি কৃতজ্ঞ তরুণীর মধ্যে নারীর রূপকে আমি প্রথম দেখলাম কৃতজ্ঞতা যে এত মধুর তা যেন আমি জীবনে এই প্রথম অনুভব করলাম যে ভারকে অত গুরুতর মনে করেছিলাম তার গৌরব রইল ভার যেন আর রইল না শান্তি গেল। মাইনের টাকার বেশিরভাগ আমি মতিবাবু চুকে স্ত্রীর হাতে এনে ধরে দিতাম তিনি একটু কুণ্ঠিত হয়ে বললেন সব দিলে তোমার চলবে কি করে তোমারও তো মেস খরচা আছে আমি বললাম সে একরকম চলে যাবে সে জন্য ভাববেন না তিনি বললেন এ কি হয় বাবা তুমি আমাদের জন্য ভাববে আমাদের জন্য সব করবে আর আমরা পোড়া ছাই একটু ভাবতেও পারবো না তুমি এখন থেকে দুটো ডাল ভাত খেয়ে যাবে এখানেই শান্তি বলল হেই দেখুন না অতুলদা কদিন থেকে আমরা বোনেরাই রান্নার ভার নিয়েছি আপনার মেসের ঠাকুরের চেয়ে খুব খারাপ হবে না আমি বললাম ঠাকুরের চেয়ে ঠাকুরানীরা চিরকালই ভালো রাধে এত তরল স্বরে কোনো দিন কথা বলিনি ওর সঙ্গে এই প্রথম বললাম শান্তি হেসে বলল কে কথা স্বীকার করেন তাহলে শুধু শান্তি নয় ওদের চার বোনের মুখেই দেখলাম হাসি ফুটেছে শান্তি সুধা তৃপ্তি দীপ্তি বয়সে দেড় বছর থেকে দু বছরের ব্যবধান গরনে প্রায় এক কারিগরের একই ছাঁচে ঢালা মূর্তি রংটা ওরই মধ্যে কারো একপোচ বেশি ফর্সা কারো বা একটু শ্যামলা চার মুখে সেই চারটি হাসির রেখা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এতদিন আমি ওদের সান্ত্বনা দিয়েছি প্রবোধ দিয়েছি আশ্বাস দিয়েছি উপদেশ দিয়েছি আজ দেখলাম সবচেয়ে বড় দান হলো আনন্দ দান আমার কথায় যে ওরা হেসেছে এর চেয়ে বড় বিস্ময়কর যেন আর কিছু নেই আমার একটিমাত্র কথায় যে চারটি হাসির ঝর্ণা ছুটে বেরোতে পারে তা দেখে সেদিন সত্যি বড় অবাক লেগেছিল প্রথম মাসে আমি শুধু প্রতি রবিবারে আসতাম ওদের সঙ্গে বসে খেতাম গল্প করতাম হাসতাম হাসাতাম দ্বিতীয় মাসে ওদের দাবি বাড়ল তৃতীয় মাসে আমাকে মেস ছেড়ে দিয়ে ওদের দুখানা ঘরের একখানার বাসিন্দা হতে হলো শান্তির মা বললেন তুমি সব দিচ্ছ ওদেরও কিছু দিতে দাও ওরা তোমাকে রেধে খাওয়া সেবা করুক পরিচর্যা করুক তাহলে ওদের আর ভিখারির মতো নিতে হবে না আমিও ভাবতে পারবো আত্মীয় স্বজনের কাছ থেকেই নিচ্ছি তুমি আর আমাদের পর মনে করো না বাবা এদিকে দুটো এস্টাবলিশমেন্ট চালাতে গিয়ে আমি গলদ ঘর্ম হয়ে উঠেছি শুধু মাইনের টাকায় পুলোয় না ব্যাংকে যে সামান্য কিছু সঞ্জয় আছে তাতেও হাত পড়ে আমি তাই শান্তিদের কথায় সম্মতি দিলাম মির্জাপুরের তলার একখানা ঘরে আমি একা থাকতাম পুবের দক্ষিণের দুদিকের জানলাই খোলা ছিল সেই তুলনায় বাদুর বাগানের এই অপরিসর ছোট্ট ঘর মোটেই বাসযোগ্য নয় জানলা একটা আছে তাও পশ্চিম দিকে দিনের বেলায় ঘরখানা আধা অন্ধকার হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও সেদিনের সেই বাদুর বাগান আমার কাছে পৃথিবীর সেরা ফুলবাগান হয়ে উঠল চার বনে কোমরে আঁচল জড়িয়ে ঘরখানা ঝেড়ে পুঁজে পরিষ্কার করলো তক্তপোষ পাতল বইয়ের একটি সাজিয়ে দিল টিপয়ে রাখলো একটা ফুলদানি সন্ধ্যার সময় সুইচ টিপে আলো জ্বালতে গিয়ে আমি একটা শখ খেলাম বিদ্যুৎ আঘাত তিন ছোট বোন হেসেই অস্থির শান্তি হাসল না একটু অপ্রতিভাবে বলল আপনাকে বলা হয়নি সুইচটা খারাপ আছে আমি পরদিনই মিস্ত্রি ডেকে সব ঠিক করে নিলাম শুধু এ ঘরের নয় ও ঘরেরও বাড়িওয়ালার ভরসায় আর রইলাম না তারপর দু মাস যেতে না যেতেই কথা উঠল আমি কে আমার পরিচয় কি পরিবারের বন্ধু কথাটা যথেষ্ট নির্ভরযোগ্য নয় আমাদের সমাজ আত্মীয়তার বন্ধন ছাড়া আর কোনো বন্ধন মানে না শান্তির মা বলল বাবা আমাকে সবাই ঠাট্টা করে দোতলার ওরা তো দিন রাত ওই নিয়েই আছে আমি সব বুঝতে পেরে বললাম তাহলে আমি চলে যাই মেসের সেই ঘরটা না পেলেও একটা সিট নিশ্চয়ই পাব শান্তির মা বললেন না না তা হয় না তোমাকে আমরা ছাড়তে পারি না আমি বললাম ভাববেন না দূরে গেলেও আমি আপনাদের কাছেই থাকবো যেটুকু করছি সাধ্য মতো তা করতে চেষ্টা করব। তিনি বললেন তুমি আর কতদিন তা করবে ভিখারীর মতো আমরাই বা সারা জীবন কি করে তা নেব যাতে অসংকোচে নিতে পারি যাতে কেউ আর কোনো কথা না বলতে পারে তুমি তার একটা উপায় করে দাও এ উপায়ও আমাকেই করে দিতে হবে আমি চুপ করে রইলাম কিন্তু বুকের ভেতরটা অত চুপচাপ ছিল না তা তোল পার করছিল আমি ভেবে দেখলাম শান্তির সঙ্গে আমার দূরত্বের ব্যবধান অনেক কমে গেছে ও আমার বিছানার পাশে এসে বসে হাসে গল্প করে র্যাকের বাংলা বইগুলি টেনে টেনে নিয়ে পড়ে আমার র্যাকে ওর পড়বার মতো বই বেশি ছিল না ওর ফরমাইশ মতো পাড়া লাইব্রেরি থেকে আমি আপনাদের লেখা সব আধুনিক গল্প আর উপন্যাস জোগাড় করে এনে দিই কিছু কিছু কিনেও আনি মাঝে মাঝে এমন কথা শান্তি বলে লঘু গুরুর ব্যবধান মানলে যা বলা যায় না এমন প্রসঙ্গ তোলে যা এতখানি বয়সের ব্যবধানে ওঠবার কথা নয় এমন ভাবে হাসে এমন ভাবে তাকায় যে আমার মনে হয় আপনাদের বর্ণিত পূর্ব রাগের লক্ষণগুলির সঙ্গে একেবারে হু বহু মিলে যায় অবশ্য আপনাদের বর্ণনার ওপরই শুধু আমি সেদিন নির্ভর করিনি আমার নিজের যে বোধ শক্তি আছে সেদিন সেও সেই কথা বলেছিল সে বোধ ছিল বাসনারঞ্জিত তবু আমি বললাম কিন্তু শান্তির মত শান্তির মা একটু হেসে বললেন তার মত আমি আগেই নিয়েছি সেজন্য তুমি ভেব না অফিসে বেরোবার আগে শান্তির ফের দেখা পেলাম অন্য দিনের মতো সেদিনও পানের খিলিটি হাতে দিতে এসেছে আমি তাকে একান্তে পেয়ে বললাম তোমার মার কথা শুনেছো তোমার কি মত শান্তি হেসে মুখ ফিরিয়ে নিল আমি কি জানি যদিও জানি মেয়েরা এসব কথা স্পষ্ট করে বলে না ঠিক ওই রকমই ঘুরিয়ে বলে ফিরিয়ে বলে হাসিতে বলে আভাসে বলে তবু আমি ফের জিজ্ঞাসা করলাম তুমি কি সব ভেবে দেখেছো তোমার মতটা শুনতে চাই শান্তি তেমনি হেসে বললো আমি আবার কি ভাববো এতক্ষণ মার কাছ থেকে শুনলেন তাতে হলো না বুঝি তাতেই হলো দেখে বিয়ে করে ফেললাম শান্তিকে ঘটাপটা কিছুই করলাম না ওদের তো এক পয়সাও ব্যয় করার শক্তি নেই যা করবার আমাকেই করতে হবে ওদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউ ছিল না তাদের কাউকেও আমন্ত্রণ করতে দিলেন না আমার শাশুড়ি তিনি বললেন বিপদের দিনেই যখন কাউকে পেলাম না এখন আমার আর কাউকে দরকার নেই আমিও দু একজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া বিশেষ কাউকে বললাম না তারা শান্তিকে দেখে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল সাব্বাস তোমার শবুরে মেয়া ফলেছে তাড়াহুড়োতে আমি প্রথমে নতুন বাড়ি ঠিক করতে পারিনি বাদুর বাগানের ওই পুরনো বাসাতেই এক বছর ছিলাম বাইরের দিক থেকে শান্তির বিশেষ কিছু বদলানো না যা বাপের বাড়ি ছিল তা হঠাৎ স্বামীর ঘর হয়ে দাঁড়ালো শান্তির সিথিতে সিঁদুর উঠল হাতে শাখা শাড়িটা দামি হলো রংটা প্রগাঢ় কিছু গয়নাগাটিও করে দিলাম অবশ্য একেবারে গা ভরে দিতে পারলাম না ওর যে আরো তিন বোন আছে তাদের গাজে একেবারে খালি ওদেরও দুখানা একখানা করে গড়িয়ে দিলাম তাতে আমার শাশুড়িরও আপত্তি শালিকাদেরও সুধা বলল বাহরে আমাদের কেন দিচ্ছেন আমাদের তো আর বিয়ে করেননি আমি বললাম ভবিষ্যতে করতেও তো পারি তা শুনে ওরা চারজনেই খুব একচোট হাসলো তৃপ্তি বলল। যেটিকে বিয়ে করেছেন সেটিকে আগে সামলান তারপর আমাদের দিকে চোখ দেবেন আমি ওর বেনি ধরে কাছে টেনে বললাম তবে ওদের প্রত্যেকেরই বারন্ত গরণ ফুটন্ত যৌবন বিয়ে ওদের একজনেরই হয়েছে কিন্তু হাওয়া লেগেছে সবারই গায়ে গায়ে হলুদের রং বসে গেছে সবাইয়ের মনে আমাদের মধ্যে যে ব্যবধান ছিল তা আমি তুলে দিলাম এর জন্য বেশি কিছু চেষ্টা করতে হলো না আমাদের মধ্যে যে দাতা গ্রহিতার সম্পর্ক ছিল তা আগেই ঘুচে গেছে শ্রদ্ধার ভয়ের কোনো দুস্তর ব্যবধানই আর নেই বয়সের বোঝা নামিয়ে দিয়ে আমি ওদের সমস্তরে নেমে এসেছি বড় সুখের এই অবতরণ মাইনের টাকাটা শাশুড়ির হাতে দিতে গেলে শাশুড়িও একটু রসিকতা করে বললেন এখন তো বাড়ির গিন্নি হলো শান্তি শান্তি হেসে বলে মা তুমি যদি অমন কথায় কথায় খোঁচা দাও ভালো হবে না কিন্তু বহু দিন পরে সংসারে যেন সুখের বান ডেকেছে টাকা শান্তি নিজের কাছে রাখলো না হিসাব নিকাশ সংসারের আর পাঁচটা ব্যবস্থা বন্দোবস্তের ভারও আমার শাশুড়ির হাতেই রইল কিন্তু শান্তি মনে মনে জানলো সেই কর্তি তার জন্যই সব যে ছিল দাতা শান্তির জন্যই আজ সে গহিতা বনে গেছে তার এই মনোভাব গোপন রইল না চালচলনে চলনে ফুটে বেরোতে লাগলো নিজের যৌবন দিয়ে সে যে আর চারটি জীবনকে রক্ষা করেছে এ গর্ব তার যাবে কোথায় বাইরের দিক থেকে সংসারের আর কোনো পরিবর্তন হয়নি শুধু বৃদ্ধ মতিলালের জায়গায় রৌর ও তুলচন্দ্র এসে বসেছে কিন্তু ভেতরের যে পরিবর্তন হয়েছে তাকে প্রায় বৈপ্লবিক বলা চলে আমিও বদলাতে লাগলাম এতদিন সমাজ সেবা করেছি তার সঙ্গে অর্থনীতির বিশেষ যোগ ছিল না টাকা করে যা হাতে আসতো তার দিন দুর্গতদের জন্য ব্যয় করতাম স্কুল দু একটা করেছি কিন্তু এখন সব ছাড়িয়ে একটি পরিবারের জন্য অর্থ চিন্তাই আমার প্রবল হয়ে উঠল এই পরিবারটিকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখা শালিকাদের পড়াশুনোর ব্যবস্থা করার জন্য আমার আগেকার অভিজ্ঞতা বিশেষ কোনো কাজে লাগলো না অফিসে যে মাইনে পাই তাতেও সম্ভব স্বাচ্ছন্দ্য তাতে বাদুর বাগান থেকে নড়বার কথা ভাবতেও পারি না অথচ নড়তেই হবে শুধু শান্তির বনেদের জন্যই নয় ভবিষ্যতে ছেলেপুলেও তো হবে তার জন্য তৈরি হওয়া চাই বিয়ের পর বয়স আমি পাঁচ জনের কাছে কমিও বললেও তা তো আর সত্যি কমছে না আর যৌবনে ধন উপার্জন করতে না পারলে যে হাল হয় তা আমি আমার শ্বশুরকে দেখে বুঝতে পেরেছি তাই আমি প্রথম দিকে গোটা দুই পার্ট টাইম কাজ নিলাম তাতে রাত এগারোটা বারোটা হয়ে যায় বাড়ি ফিরতে চার বোনের কেউ ঘুমোয় না সবাই বসে ঝিময় আমি রাগ করে বলি তোমরা খেয়ে নিয়ে শুয়ে পড়লেই পারো শান্তি বলে বাজে বোকো না তাই কেউ পারে না কি আচ্ছা দিন নেই রাত নেই ভূতের মতো এমন খাড়ছো কেন বলতো আমি গলা নামিয়ে বলি একটা পরির জন্য আমার সেই নিচু গলার কথাও কি করে সুধাদের কানে যায় সে ফস করে বলে বসে তাই নাকি অতুলদা মাত্র একটা আপনার সঙ্গে তাহলে আমাদের কথা বন্ধ আমি ভুল পরিধ্র নিয়ে বলি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু একটি নয় চারটি উর্বশী মেনকা তিলোত্তমা রম্ভা আমার চারটি অপসরী আমি ওদের তিনজনকে পাড়ার স্কুলে ভর্তি করে দিলাম আমার শাশুড়ি বললেন স্কুল ডিস্কুল আবার কেন এখন দেখে শুনে বিয়ে থা দিয়ে দাও একটি একটি করে পার করো তোমার ঘাড়ের বোঝা নামু সুধাকে ডেকে বললাম তোমারও তাই ইচ্ছা নাকি সুধা হেসে বলল দোষ কি আমি মাথানের বললাম উম আজকাল শুধু রূপসী হলেই হয় না বিদুষী না হলে ভালো বর্জ্যটা শক্ত আমার ইচ্ছা সত্যি ওদের তিন বোনকে একটু দেখে শুনে বিয়ে দি ওরা পড়তে থাকুক আর ইতিমধ্যে আমি তৈরি হই পণ যৌতুকের টাকা জোগাড় করি শান্তি বলে নিজের শরীরের দিকে যে একেবারেই তাকাও না আমি জবাব দিই এতদিনে তাকাবার লোক পেয়েছি নিজের দিকে তাকানো মানে নিজের আয়নার দিকে তাকানো সে হলো নিজের ছায়া যখন নিজেকে ছেড়ে আর একজনের দিকে তাকাই তখনই ছায়ার বদলে কায়াকে পাই শান্তি অত তত্ত্ব কথা শুনতে চায় না কে বসে বসে আমার পিঠের ঘামাচি মারে আর দু গাছি এক গাছি করে পাকা চুল তোলে একদিন বলল আর তোলবার কিছু নেই তুলতে গেলে ককাছা কাঁচা চুলকেই তুলতে হয় তার চেয়ে কলক কিনে আনো আমার বুকের মধ্যে একটা খোঁচা লাগে একটু বাড়িয়ে বলছে শান্তি আমার চুলগুলি পাকতে শুরু করলেও অত পাকেনি অত বুড়ো হইনি আমি ওর চিত্ত চাঞ্চল্যের কারণটা আমার অজানা নেই দোতলার বাড়িওয়ালির মেয়ে মল্লিকা ও সখী তার সেদিন বিয়ে হয়ে গেল বরের বয়স পঁচিশের নিচে দেখতেও কার্তিকের মতো গান বাজনাও জানে কিন্তু কার্তিকের বদলে বুড়ো শিবকে তোর শান্তি জেনে শুনেই বরণ করেছে আমি চুলের জন্য কলক কিনলাম না ভাবলাম পারি যদি কীর্তির কলক পড়ব তিনটে চাকরি করে আর পারিনে তাতে খাটুনি সার সংসারের হাল যে কিছু ফিরেছে তা নয় জীবিকা পাল্টাবার জন্য আমি বেশ কিছুদিন আগে থেকেই চেষ্টা করছিলাম সেই চেষ্টা এবার কাজে লাগলো আমার কয়েকজন জেল খাটা বন্ধু এখানে ওখানে বেগার খাটছিলেন তাদের নিয়ে তাদের সাহায্যে শহরের বাইরে আমি ছোট্ট একটা এগ্রিকালচারাল ফার্ম দাঁড় করালাম পোলট্রি ডেয়ারি আস্তে আস্তে সবই হলো ঘুরে ঘুরে সে আরও কম বিক্রি করলাম না অফিস করলাম শহরে আর দোতলার চারখানা ঘর নিয়ে নিজেদের থাকবার ব্যবস্থা করে নিলাম ঠিক চার বোনের জন্য চারখানা ঘর নিতে পারলাম না তবে ওদের শোবার বসবার পরবার জায়গা আর বেড়াবার জন্য ছাদের ব্যবস্থা ঠিকই হয়ে গেল ডেয়ারি ফার্ম খুলে বন্ধু বান্ধব এবং তাদের পুত্র ভাতুষপুত্র ভাগ্নেদের দু চারটে চাকরির ব্যবস্থাও আমরা করতে পারলাম যারা একেবারে অনাত্মীয় যোগ্যতা অনুযায়ী তারাও যে কাজকর্ম না পেলেন তা নয় অনেক বেকার ছেলের বাপ মায়ের আশীর্বাদ পেলাম বহু পরিবার আমার কাছে কৃতজ্ঞ হয়ে রইল যেমন একটি পরিবার হয়েছিল কৃতিত্বটা আমার একার নয় তা আমি জানি আমার বন্ধুদেরও যথেষ্ট অংশ আছে এতে তবু তারা বলতে লাগলো তোমার জন্যই এত বড় কাজটা আমাদের হয়েছে নিজেকে কোনোদিনই তেমন একটা কাজের লোক মনে করিনি কিন্তু তারা বললেন আমি না এগিয়ে এলে নাকি কিচ্ছু হতো না আমি জোর করে আমার সেই বন্ধুদের টেনে না তুললে তারা আমরণ অবসর সজ্জাতেই পড়ে থাকতেন কিছুদিনের মধ্যে আমাদের ডেয়ারির কাজ ভালোই চলতে লাগলো মুনাফাও মন্দ হল না গল্পের মতো শোনাচ্ছে না আপনারা গল্পকাররাও সত্য ঘটনাকে ভয় করেন কারণ সত্য হলো গল্পের চেয়েও বিস্ময়কর কিন্তু সেই বিস্ময়কে আস্তে আস্তে সইয়ে আনাই তো আপনাদের কাজ আপনার কাজ আপনিই করবেন আমার সে শক্তি নেই সময়ও নেই সবাই বলতে শুরু করলো তিন চার বছরের মধ্যে আমি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি তা নাকি প্রায় আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো আমি স্ত্রীকে ডেকে হেসে বললাম সে প্রদীপ কোথায় জ্বলছে জানো শান্তি মুখ ঘুরিয়ে বলল হয়েছে ওর মুখে যে জবাবটি প্রত্যাশা করেছিলাম তা পেলাম না ওর মুখে প্রদীপের যে আলোটি নতুন শিখায় জ্বলে উঠবে ভেবেছিলাম তা জ্বলতে দেখলাম না কিন্তু তা নিয়ে বেশিক্ষণ ভাববার কি হা করবার সময় আমার ছিল না তার একটু আগে প্রণব দত্ত অফিসের একটা জরুরি কাজ নিয়ে ঘরে ঢুকেছিল বড় একটা কন্ট্রাক্ট হাতে প্রায় এসে পড়েছে তাতে হাজার কানেক টাকা আসবে আমি অফিস আর ফার্মের ব্যাপার নিয়েই তার সঙ্গে আলাপ করতে লাগলাম স্ত্রীকে একটু দেখাতে চাই যে তার খুশি হওয়াটাই আমার একমাত্র কাম্য বস্তু নয় পুরুষের অনেক কাজ আছে কীর্তির আলাদা ক্ষেত্র আছে প্রণব দত্ত অফিসের সেক্রেটারি আর আমার প্রাইভেট সেক্রেটারি ইকোনমিক্স এম এ বয়স পঁচিশ ছাব্বিশ স্বাস্থ্যবান সুদর্শন ছেলে বুদ্ধি বেশ রাখে আমি ওকে সুধার জন্য মনোনীত করে রেখেছি আমার শাশুড়িরও তাই পছন্দ তাই আমার সামান্য ইশারায় শুধু বাড়ির দৌড়গুলি নয় জানলাগুলিও ওর জন্য খুলে গেছে বাড়ির সব জায়গায় সবাই এর কাছেই ও অবারিত ওর ভূমিকাও অনেক ও তিন বোনের কলেজের পড়াও দেখিয়ে দেয় তার বোনেরই চিত্ত বিনোদন করে কখনো সিনেমায় নিয়ে যায় কখনো লেকে কখনো বোটানিক্যাল গার্ডেনে শালিকারা আর তার দিদি সবাই ওর সান্নিধ্যে সুখী আমি মাঝে মাঝে যে তাতে একটু চমকে না উঠি খোঁচা না খাই তা নয় কিন্তু গৃহ আমি আমি সময় চোখে চোখে রাখবো তার সময় কই এতদিনে বাণিজ্য লক্ষ্মীর সঙ্গেও আমার শুভ হয়েছে সে দৃষ্টির মাদকতা তো কম নয় সারা দিন রাত আমি ব্যস্ত থাকি অনেক রাত্রে ফিরে এসে শান্তিকে ঠিক আগের মতো আর পাইনি কখনো শুনি সে সিনেমা থেকে এখনো ফেরেনি কখনো শুনি বন্ধুর বাড়ি বেড়াতে গেছে তার এত বন্ধু আছে নাকি অসম্ভব নয় অবস্থা ফেরার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু বান্ধবের সংখ্যাও বেড়েছে যেদিন বাড়িতে থাকে সেদিনও মিলনটা নিষ্কণ্ঠক হয় না কথায় কথায় কেন যে খিটিমিটি লেগে যায় বুঝে উঠতে পারিনে। পারিনে বুঝতে বেশি। নানা কারণে আমার মেজাজও ভালো থাকে না ব্যবসা চালাবার ঝামেলা অনেক নানা রকম লোককে নিয়ে কারবার তাই মাঝে মাঝে আমার মুখ থেকে বেরিয়ে যায় তোমার কি তুমি তো সেজে গুজে পটের বিবিটে হয়ে বেশ ঘুরে বেড়াচ্ছ একখানা হেলিকপ্টার কিনে দিলে উড়েও বেড়াতে পারো শান্তি বলে দেখো দিতে হয় দাও না দিতে হয় না দাও আমি দিনরাত অত খোটা আর সইতে পারবো না ঝগড়া লাগে প্রায় প্রতি রাত্রে ঝগড়া লাগে কারণে অকারণে সামান্য কারণে খিটিমিটি বাধে কেন এমন হয় আমি ঠিক বুঝতে পারি না ঝগড়াঝাটির পর ও যখন পাশ ফিরে ঘুময় আমি ওকে চেয়ে চেয়ে দেখি আমার শান্তি আমার সেই শান্তি ওর জন্যই তো আমার এত বিভব প্রতিপত্তি আমার এই নবযৌবন লাভ যে যৌবনকে আমি শুধু ঘরের কাজে লাগাইনি যে যৌবনকে দিয়ে আমি একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছি আরও দশ জনের অন্নের সংস্থান করেছি আমার আসল শক্তি যে কোথায় তা তো আমি জানি আমার আসল অন্নপূর্ণা যে কে তা তো আমার অজানা নেই তবু কেন ওকে পাইনে ওর জন্য এত পেলাম কিন্তু ওকে পেলাম না কেন একদিন আমি জোর করে ওর ঘুম ভাঙালাম মান ভাঙালাম জড়িয়ে ধরলাম বুকের মধ্যে ও হঠাৎ বলে বসলো আরো ছাড়ো আমার এক ডেন্টিস্ট বন্ধু পরামর্শে সব দাঁত ফেলে দিয়ে দুপাটি দাঁতই বাঁধিয়ে নিয়েছিলাম দামি সেট আমি একটু অপ্রস্তুত হলাম শান্তি বলল তাছাড়া তোমার মুখে কিসের একটা গন্ধ দাঁতগুলি পরে শুলেই পারো বললাম আমি নতুন করে নেশা ভাঙ করি করিনে যা ছিলাম তাই আছি যখন খেতে পেতে না তখন কিন্তু এসব গণ্ডজণ্ড কিছু ছিল না শান্তি বলল ফের সেই খোটা আমি বললাম কেনই বা নয় তুমি কি ভাবো আমি কিছু বুঝতে পারি নে আমি কিছুই টের পাইনে আমার গায়ের বাতাসটুকু পর্যন্ত তোমার আর এখন পছন্দ হয় না এমন অকৃতজ্ঞ দেখিনি একবার ভেবে দেখো তখন যদি আমি না দেখতাম কোথায় ভেসে যেতে শান্তি বলল ভেসে যাওয়াই ভালো ছিল এর চেয়ে মরণ ভালো আমার এমনি চলল রাতের পর রাত মাঝে মাঝে থামে তখন একেবারে কথা বন্ধ কিন্তু সেই তো আমার কাম্য নয় কি যে আমি ওর কাছে চাই আর কি যে আমি পাইনে তা বুঝিয়ে বলা শক্ত সব সময়েই যে ঝগড়াঝাটি চলে তা নয় শান্তি কোনো কোনো দিন আগের মতোই স্বাভাবিক হয়ে ওঠে হাসেও কথাও বলে কিন্তু আমার যেন মনে হয় আগে যা ছিল আসলে এখন তার অভিনয় চলে বাইরের দিক থেকে সম্পর্কটা ঠিকই আছে কিন্তু ভিতরে ভিতরে আবার যে একটা পরিবর্তন ঘটেছে তার নামও বিপ্লব তারপর যা হবার তা ঘটল শান্তি মৃত্যু কামনা করলেও মরলো না মৃত্যুর ওপর দিয়ে গেল সঙ্গে নিয়ে গেল প্রণবকে এই আশ্চর্য কাণ্ড কি করে ঘটল আমি তার বিস্তৃত বিবরণ দেব না সেটা আমার পক্ষে রুচিকরও নয় সুখকর নয় ওসব ব্যাপার আপনি নিজেই অনুমান করে নিতে পারেন ঘটনার পর ঘটনা সাজিয়ে ফাঁকে ফাঁকে তিনটি নরনারীর মনোবিশ্লেষণ দিয়ে আপনি এক দুই পাতা দিব্যি পারবেন ভুলে ফেলতে বউ পালানোর গল্প তো আপনি আর কম লেখেননি পড়েছেন আরো বেশি দেশে বিদেশে ও কাহিনী তো আর অভাব নেই কিন্তু দেখেছেন কখনো আমিও পড়েছি শুনেছি কিন্তু দেখিনি স্ত্রী কারো সঙ্গে পালিয়ে যাওয়ার পর স্বামীর যে রকম দশা হয় কোনোদিন তা চাক্ষুষ দেখা ছিল না এবার দেখলাম স্বামী পালিয়ে গেলে কি সন্ন্যাসী হয়ে গেলে তার স্ত্রীর ওপর সহানুভূতি দেখাবার লোক পাওয়া যায় কিন্তু পলাতকার স্বামীকেও পালিয়ে পালিয়ে বেড়াতে হয় বন্ধুদের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে নিজের অধস্তন কর্মচারীদের কাছ থেকেও পালাতে হয় তার আর মুখ দেখাবার জো থাকে না কারো সহানুভূতি পর্যন্ত অসহ্য হয় কারণ বন্ধুদের সমবেদনার তলায় যে চাপা বিদ্রুপ আর পরিহাস লুকিয়ে থাকে তা কি আর তার টের পেতে বাকি থাকে কুলের কালি দেখা যায় না কিন্তু স্বামীর মুখের কালি সকলের চোখে পড়ে প্রথমে ভাবলাম সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাই না দাদা বৌদের কাছে নয় এ মুখ নিয়ে তাদের সামনে দাঁড়াতে পারবো না অন্য কোথাও গিয়ে কিছুদিন পালিয়ে থাকতে হবে কিন্তু বেরোবার জোর রইল না আমার শাশুড়ি এসে আমার সামনে কেঁদে পড়লেন বাবা তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না তা সেই কান্নায় গলবার মতো মনের অবস্থা আমার নয় তবু বিরক্তি চেপে শান্তভাবেই বললাম আমি তো আর একেবারে চলে যাচ্ছি নে তিনি বললেন না এখন তোমার কোথাও যাওয়া হবে না এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিতে পারি না যে মুখপুরি গেছে সে তার কপাল নিয়ে গেছে তার সব পুরুক সব ছাড় খাড় হয়ে যাক তার কুষ্ট হোক মহারোগ হোক তার কিন্তু তোমার মনের যা তাতে তোমাকে তো ছাড়তে পারি না তোমার জীবনের যে অনেক দাম তার চোখে জল আমার কাছে নির্মল বলে মনে হলো মাতৃস্নেহের স্বাদ পেলাম তার কথায় তার ব্যবহারে সেই মুহূর্তে ওইটুকু আশ্রয় বা আমার আর কোথায় জুড়ত শুধু তিনিই নন সুধারা তিন বনে এসে আমাকে ঘিরে ধরল সুধা বলল অতুলদা আপনি যেতে পারবেন না একজনের অকৃতজ্ঞতা একজনের পাপের শাস্তি আপনি আমাদের সবাইয়ের উপর চাপিয়ে দেবেন কেন ওরা তিনজন এখন কলেজের ছাত্রী এখনো ওদের কারো রোজগারের ক্ষমতা হয়নি ওরা আমাকে শুধু সেই ভয়েই ধরে রাখতে চায় সেই অনাহারের ভয়ে কিন্তু ওদের দিদির কাছ থেকে অত বড় ঘা খেয়েও আমি ওদের অতখানি অবিশ্বাস করতে পারলাম না আর তা না করে তৃপ্তি পেলাম সত্যি তো এতদিন ধরে ওদের কাছ থেকেও তো কম শ্রদ্ধা প্রীতি পাইনি কম সেবা শুশ্রূষাও নিইনি আমি কোথাও গেলাম না শুধু অফিস আর বাড়ি আলাদা করে নিলাম নতুন একটা ফ্ল্যাটে এনে তুললাম ওদের অবিশ্বাসণী স্ত্রীর মা আর বোনেরা আমার অনাস্রিত হয়ে রইল আমি থাকতে চাইলাম তাদের হৃদয়ের আশ্রয় আশ্চর্য শান্তির মুখের আদল ওদের সব কটির মুখে একই রকমের গলা একই রকমের উচ্চারণের ভঙ্গি হাঁটা চলার ধরনো একই রকম সেই একজনের প্রতিচ্ছায়া আমি ওদের প্রত্যেকের মধ্যে দেখতে পেলাম যে আমাকে সব দিয়েছিল আবার সবই কেড়ে নিয়েছে বন্ধু বান্ধব কেউ এসে শান্তির কথা জিজ্ঞাসা করলে তার মা আর বোনেরা সবাই মিলে বলে দেয় সে মরে গেছে হঠাৎ হার্ট ফেল করে মরে গেছে হৃদয়ের পরীক্ষায় সে ফেল করেছে না পাশ করেছে কে জানে বোধহয় পাসই করেছে ফেল করবার দুর্ভাগ্য একা আমার ওরা বলে সে মরে গেছে কিন্তু স্মৃতি কি এত সহজে মরে জ্বালা কি অত অল্পে জুড়োয় আমার দগ্ধ ঘায়ে প্রলেপ দেওয়ার জন্য ওদের কিন্তু চেষ্টার ত্রুটি নেই ইলেকট্রিক ফ্যান আছে তাল পাখার হাওয়ার আর দরকার হয় না রাঁধুনি আছে হাত পুড়িয়ে কাউকে রাঁধে হয় না কিন্তু খাওয়ার কাছে আমার শাশুড়ি এসে রোজ বসেন খ্যালিকারা আমার ঘর আর টেবিল গুছিয়ে দেয় ফুলদানি ফুলে ভরে রাখে সন্ধ্যায় ফিরে এলে কাছে বসে গল্প করে সবাই আছে শুধু একজন নেই সে মরে যায়নি সরে গেছে দিদির নাম ওরা কেউ মুখে আনে না সুধার রাগ সবচেয়ে বেশি কারণ শান্তি তো শুধু আমাকে ছকাইনি ওকেও বঞ্চিত করে গেছে বছর ঘুরে এলো আমার শাশুড়ি সেদিন রাত্রে আমার ঘরে এসে বসলেন আমার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন কারবারের কথা জানতে চাইলেন আরও কিছুক্ষণ ভূমিকার পর বললেন ওদের তো একটি একটি করে এবার পার করা দরকার আমি বললাম আমারও তাই ইচ্ছা সুধা বলে এম এ পাস না করে ও বিয়ে করবে না বোনদের কাছে বলেছে কোনো করবে না চিরুকুমারী থেকে দিদির পাপের প্রায়শ্চিত্ত করবে সঙ্গে সঙ্গে তৃপ্তি আর দীপ্তিও নাকি সেইপণ করেছে যত সব ছেলে মানুষই শাশুড়ি বললেন ছেলে মানুষ ছাড়া কি কিন্তু এরই মধ্যে অনেকে অনেক কথা বলতে শুরু করেছে এভাবে থাকলে ওদের তিনজনের নামই বদনাম কারোরই বিয়ে হবে না তার চেয়ে তুমি বরং সুধাকে আমি ধমক দিয়ে বললাম কি বলছেন আপনি শাশুড়ি তখনকার মতো চুপ করে গেলেন শুয়ে শুয়ে অন্ধকারে আমি নিজের মনেই হাসলাম মৃতা স্ত্রীর বোনকে বিয়ে করার রেওয়াজ আছে কিন্তু যে স্ত্রী ঘর ছেড়ে গেছে তার বোনকে নিয়ে ঘর সাত সাহস আছে কার একই দুর্বার রক্তের ধারা তো তারও শিরায় পরদিন সুধা কলেজে বেরোচ্ছিল আমি ওকে ডেকে হেসে বললাম আরে শুনছো নাকি তোমার মায়ের কথা তিনি তোমাকে তোমার দিদির আসন পাকাপাকি ভাবে দখল করতে বলেছেন তার আর ফিরে আসার লক্ষণ নেই আমি কথাটা হেসেই বলেছিলাম স্ত্রীর বোনের সঙ্গে এসব রসিকতা কে না করে আগেও তো কত করেছি কিন্তু সুধা হাসলো না সে যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল মুখখানা একেবারে শ্বেত পাথরের মূর্তির মুখ সুধা বলল আপনি তাও পারেন তারপর মুখ ফিরিয়ে জুতোর শব্দ তুলে চলে গেল কেন জানি না আমার হাত দুটি আপনি মুষ্টিবদ্ধ হলো বাঁধানো দুপাটি দাঁত আক্রমণ করলো পরস্পরকে আমি নিজের মনেই বললাম পারি বই আমি সব পারি অবাধ্য একগুয়ে মেয়ে ইচ্ছা করলে আমি কি না পারি যে ঘা আমি খেয়েছি তার চতুর্গুণ কি আমি দিতে পারি না কিন্তু খানিক্ষণ বাদেই আমার ফিরে এলো ধিকার দিলাম নিজেকেই ছি 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 গাড়িতে করে ডেয়ারির কাজ দেখতে চলে গেলাম ফিরে এলাম অনেক রাত্রে দেখি সুধা তখনও জেগে আছে আমার জন্যই নাকি জেগে আছে আমার সঙ্গে গোপন কথা বলবে বলে সেই রাত্রে আমার ঘরে একা চলে এলো সুধা গম্ভীর শান্ত মুখ মৃদু স্বরে বলল অতুল আপনি কি রাগ করেছেন আমি বললাম না রাগ করবো কেন সুধা বলল। আমি বড়ই দুর্ব্যবহার করেছি দিদি যা করে গেছে সে অন্যায় তো কিছুতেই মুজবে না এরপর আমরাও যদি ছি 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 আমাকে মাফ করুন অতুল দা সুধা আমার পায়ের কাছে বসে পড়ল আমি বললাম মাফ করবার কি আছে তুমি তো কোনো দোষ করনি শুধু বুঝতে ভুল হ্যাঁ আমি তোমাকে ঠাট্টা করেছিলাম সুধা সেটুকু করবার অধিকারও কি আমার নেই বলে আমি ওর দুটো হাত ধরতে গেলাম আর সঙ্গে সঙ্গে সে তার হাতখানাকে সরিয়ে নিল যে সুধাকে আমি বেনি ধরে টেনেছি গাল টিপে দিয়েছি আজ সে আমার সামান্য স্নেহ স্পর্শটুকু সহ্য করতে পারে না আমি আজ এতই অস্পৃশ্য এত বড় স্পর্ধা এত দুঃসাহসর আমি যদি ওকে এই মুহূর্তে বুকে তুলে নিই ও কি করতে পারে কিন্তু আমি কিছুই করলাম না শুধু এক মুহূর্ত সময় নিয়ে বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম সুধা বলল কিন্তু মা যা বলেছেন তা হয়তো ঠিক আপনি যদি তাই চান আমার আমার কোনো আপত্তি নেই বলে মুখ নিচু করলো সুধা জানি না হাসলো কিনা আমি হঠাৎ চেঁচিয়ে উঠলাম আমি কাউকে চাই না তোমাদের কাউকে চাই না চলে যাও এ ঘর থেকে সুইচ অফ করে দিয়ে আমি শুয়ে পড়লাম সুধার ব্যবহারের কথা ভেবে নিজের মনেই হাসলাম আমাকে কি ভেবেছে ওরা আমি কি বক রাক্ষস যে ওরা একটির পর একটি পালা করে আত্মদান করবে একবার তো এক ভীমের হাতে হত হয়েছি আর কতবার নিহত হব তারপর দিন আবার সব স্বাভাবিক হয়ে গেল আমাদের চাল চলন কথাবার্তা শান্ত সংযত ঠিক আগের মতো ইতিমধ্যে আমি আরো কয়েকবার চলে যেতে চেয়েছিলাম বলেছিলাম তোমরা তো আর নাবালিকা নও নিজেরাই বেশ থাকতে পারবে আমি আলাদা জায়গায় গিয়ে থাকি খরচপত্রের জন্য ভেব না তা যেমন আসছে তেমনি আসবে সুধা বলল অতুলদা আপনি আপনি একথা মুখে আনছেন কি করে আপনার চেয়ে আপনার টাকাটাই কি বড় আপনি নিশ্চয়ই সেদিনের রাগ ভুলতে পারেননি ওর চোখ দুটি ছলছল করে উঠেছিল ও চোখ আমি আগেও দেখেছি সেই জল তারপর প্রচন্ড জ্বালা সুধা এম এ পাস করেছে কিন্তু বিয়ে করেনি তৃপ্তি দীপ্তিও ইউনিভার্সিটিতে ঢুকল সব খরচ আমি চালাচ্ছি তার বদলে ওদের সেবা শুশ্রূষা আর কৃতজ্ঞতাও পাচ্ছি সুধার মা তার সেই প্রস্তাব তুলে নেননি সুধাও আরো দু একবার বলেছে তার কোনো আপত্তি নেই আমি যদি চাই তাহলে পাই কিন্তু সে চাওয়ার মানে যে কি তা আমি জানি না আমি আর চাইব কোন ভরসায় মুখেও বলি নিজের মনেও বলি চাইনে এই জীবনের কাজ থেকে আমি আর কিছুই চাইনে আমার চাইতে নেই আমি দিন রাত কাজকর্মে ডুবে থাকি বিশেষ করে শহরের বাইরেই আমার বেশি সময় কাটে আমি সেখানেই শান্তি পাই সেই কাঁচা ঘাস সাদা দুধ আর সবুজ গাছপালার রাজ্যে আমি মাঝে মাঝে দু চোখ মেলে দিয়ে বসে থাকি কিন্তু সেই চোখই যদি একমাত্র চোখ হতো তাহলে আর কোনো দুঃখ ছিল না ওরা তিনজন সুধা তৃপ্তি দীপ্তিরাও কেউ থেমে নেই তিন সমান্তরাল রেখায় তিনটি জীবনধারা ছুটে চলেছে মাঝে মাঝে আমি সেদিকেও তাকাই একজনের চলে যাওয়ার লজ্জাকে ওরা ভুলেছে দুঃখকে মনে করে নিজেদের কৃতিত্ব দিয়ে গৌরব আর গর্ব দিয়ে ওরাও যার যার নিজের স্বতন্ত্র পৃথিবীকে গড়ে নিচ্ছে দিনের পর দিন ওদের গুণগ্রাহী বন্ধুদের সংখ্যা বেড়ে যাচ্ছে আমি এক একদিন চেয়ে চেয়ে দেখি তারা আসে যায় হাসে ঠাট্টা তামাশা করে কিন্তু আমি হঠাৎ ওদের মধ্যে গিয়ে পড়লেই ওরা যেন কেমন সন্ত্রস্ত হয়ে ওঠে সুর কেটে যায় তাল ভঙ্গ হয় আমি কি এতই অপয়া আমাকে দেখলে কি ওদের সব কথা মনে পড়ে সব ব্যথা নতুন হয় বন্ধুদের ফেলে ওরা সঙ্গে সঙ্গে উঠে আসে সুধা বলে অতুলদা আপনি কদিন ধরে বড্ড কাঁচছেন একটু ওষুধ ঠসুদ খান আমি বলি ভয় পেও না সামান্য কাশি টিভি নয় সঙ্গে সঙ্গে সুধার হাসি মুখখানা ফ্যাকাশি হয়ে যায় আমি নিজেও বড় অপ্রস্তুত হয়ে পড়ি তৃপ্তি বলে আপনার খাবারটা এনে দিই এখন অতুলদা আমি ব্যস্ত হয়ে বলি না না এখন থা দীপ্তি বলে অন্তত এক কাপ দুধ খেয়ে যান আমি বলি তোমরা খাও আর দুধ খায় ওরা স্তব্ধ হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তিনটি তরুণীর মূর্তি শ্বেত দিয়ে গড়া তিনটি চঞ্চল ঝর্ণা হঠাৎ যেন এক প্রচন্ড সাপে বরফের স্তূপ হয়ে গেছে আমি তো তা চাইনি আমি চাইনে ওরা আমার চোখের দিকে চেয়ে ভয় পাক আমি চাইনে আমার মুখের কথায় ওদের মুখের হাসি শুকিয়ে যাক আমি ওদের কাছে দুর্ভাগ্য আর দুঃস্বপ্নের প্রতীক হয়ে থাকতে চাইনে তবু ওরা আমার চোখে কি দেখে ওরাই জানে শেষ হলো আজকের গল্প কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে গল্প পাঠ কেমন লাগছে এবং গল্পটিকে সকলের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার